শিখি একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম। এই ভিডিওতে এখন আমরা নবম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা বইয়ের তৃতীয় অধ্যায়টি থেকে 40 পৃষ্ঠার মূল্যায়ন ছক দুইয়ের কাজটির সমাধান দেখব। এখানে মূল্যায়ন ছক দুইয়ের বিষয়বস্তু হল সবার জন্য উপযোগী খেলা নির্বাচন ও খেলার জন্য প্রয়োজনীয় সংস্কার করে অংশগ্রহণ। শিক্ষার্থীরা প্রথমেই চলো আমরা দেখে নেই যে বিষয়গুলোর উপর ভিত্তি করে আমাদেরকে মূল্যায়ন করতে হবে। প্রথম বিষয়টি হলো সবার জন্য উপযোগী খেলা নির্বাচন ও তা খেলার জন্য নিয়মকানুন শিথিল বা পরিবর্তনের সৃজনশীল চিন্তা ও মনোভাব। এরপর মূল্যায়নের দ্বিতীয় বিষয়টি হলো খেলাধুলায় অংশগ্রহণের সময় প্রতিবন্ধিতা সম্পন্ন শিক্ষার্থীদের বিশেষ প্রয়োজনের প্রতি সচেতনতা ও সহায়ক আচরণ। আর মূল্যায়নের সবশেষ বিষয়টি হলো প্রতিবন্ধিতা সম্পন্ন শিক্ষার্থীদের অথবা পরিবারের সদস্যদেরকে নিয়ে খেলাধুলার উদ্যোগ গ্রহণ। এই তিনটি বিষয়ের উপর প্রথমে আমরা আমাদের নিজেদের মন্তব্য লিখব, এরপর এই ঘরগুলোতে আমরা আমাদের অভিভাবকের মন্তব্য লিখব, আর নিচের ঘরগুলো ফাঁকা রাখবো শিক্ষকের মন্তব্য করার জন্য। তো শিক্ষার্থীরা চলো আমরা এই মূল্যায়ন ছকটির একটি নমুনা সমাধান দেখে নিই। মূল্যায়নের প্রথম বিষয়টি হলো সবার জন্য উপযোগী খেলা নির্বাচন ও তা খেলার জন্য নিয়মকানুন শিথিল বা পরিবর্তনের সৃজনশীল চিন্তা ও মনোভাব। প্রথমে আমরা দেখে নিই এই বিষয়টি নিয়ে আমার নিজের মন্তব্য। সবার জন্য উপযোগী খেলা হিসেবে আমরা প্রতি দলে সমান সংখ্যক প্রতিবন্ধী শিক্ষার্থীদের নিয়ে খেলা আয়োজন করার জন্য ফুটবল খেলা নির্বাচন করেছি এবং খেলার নিয়মকানুন কিছুটা শিথিল করেছি, যা আমাদের সৃজনশীল চিন্তা ও মনোভাবকে অনেক উন্নত করেছে। এবার আমরা দেখে নিই এই বিষয়টি নিয়ে আমার অভিভাবকের মন্তব্য। প্রতিবন্ধী বান্ধব খেলাধুলার সমস্ত কার্যক্রমটি খুবই ভালো ছিল। আমি তাদের এই সহমর্মিতা এবং নতুন চিন্তার উদ্ভব দেখে আনন্দিত হয়েছি। এরপর মূল্যায়নের দ্বিতীয় বিষয়টি হল খেলাধুলায় অংশগ্রহণের সময় প্রতিবন্ধিতা সম্পন্ন শিক্ষার্থীদের বিশেষ প্রয়োজনের প্রতি সচেতনতা ও সহায়ক আচরণ। এই বিষয়টি নিয়ে আমার নিজের মন্তব্য। খেলায় অংশগ্রহণের সময় প্রতিবন্ধিতা সম্পন্ন শিক্ষার্থীদের আমরা গোলপোস্ট অথবা কম ঝুঁকিপূর্ণ জায়গায় স্থান দিয়েছি। খেলাধুলার প্রতি আগ্রহ বাড়ানোর জন্য আমরা তাদের প্রতি যথেষ্ট সচেতন ছিলাম। এবার আমরা দেখে নিই এই বিষয়টি নিয়ে আমার অভিভাবকের মন্তব্য। শিক্ষার্থীদের একে অপরের প্রতি সহমর্মিতা এবং সাহায্য সহযোগিতা করার মনোভাব আমাকে মুগ্ধ করেছে। এবার আমরা মূল্যায়নের সবশেষ বিষয়টি দেখে নিই। এটি হলো প্রতিবন্ধিতা সম্পন্ন শিক্ষার্থীদের অথবা পরিবারের সদস্যদেরকে নিয়ে খেলাধুলার উদ্যোগ গ্রহণ। এই বিষয়টি নিয়ে আমার নিজের মন্তব্য। প্রতিবন্ধী শিক্ষার্থী এবং তাদের পরিবারের সদস্যদেরকে নিয়ে আলাদা খেলার ব্যবস্থা করেছি, যার ফলে প্রতিবন্ধী শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বাড়বে এবং মানসিক বিকাশ ঘটবে। এবার আমরা দেখে নিই এই বিষয়টি নিয়ে আমার অভিভাবকের মন্তব্য। এই উদ্যোগটি আমার কাছে অনেক ভালো লেগেছে, আমি চাই ভবিষ্যতেও এরকম খেলার আয়োজন করা হোক। এরপর নিচের এই ঘরগুলো তোমরা ফাঁকা রাখবে, এই ঘরগুলোতে তোমাদের শ্রেণী শিক্ষক মন্তব্য করবেন। এই ক্লাসে এই পর্যন্তই, পরবর্তী ক্লাসটি আমরা শুরু করব চতুর্থ অধ্যায়টি থেকে। এই ক্লাসটি তোমাদের কাছে কেমন লেগেছে তা আমাকে কমেন্ট করে জানিয়ে দাও, আর পরবর্তী সকল ক্লাসগুলো নিয়মিত পাওয়ার জন্য চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো।